আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ভারতের শিয়াব চতুর নামক একজন যুবক সম্পর্কে, যিনি পায়ে হেঁটে পবিত্র হজ করার উদ্দেশ্যে রওনা করেছেন। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন 25 কিলোমিটার করে পায়ে হেঁটে এগোচ্ছেন কেরালার যুবক শিয়াব চত্বর আল্লাহ পাকের গন্তব্য স্থানে। তিনি যেন সহি সালামতে পৌঁছাতে পারেন, আমরা সবাই তার জন্য এই দোয়া করব। ভারতের কেরালার রাজ্যের শিয়াব চত্বর নামক একজন মুসলিম যুবক, তার ইচ্ছা পায়ে হেঁটে হজ পালন করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীতে যাওয়া কোনো সহজসাধ্য কাজ নয়। দূরত্ব প্রায় 8640 কিলোমিটারের। তাই বাড়ি থেকে 8640 কিলোমিটার দূরের মক্কায় পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ আদায় করবেন শিয়াব চত্বর। তিনি গত 2 জুন হজযাত্রা শুরু করেছেন। পায়ে ফোসকা পড়লেও 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন শিয়াব চত্বর। তার আশা, 280 দিনে তিনি 8640 কিলোমিটারের পথ পায়ে হেঁটে পাড়ি দিতে সক্ষম হবেন। তাই তিনি গড়ে প্রতিদিন 25 কিলোমিটার করে পথ হাঁটছেন। তার পরিবার বন্ধু মহল সহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করেছেন। শিয়াব তার সঙ্গে নিয়েছেন 10 কেজি ওজনের একটি ব্যাগ। তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবে পৌঁছাবেন। শিয়াবের আশা, 6 দেশের সীমানা অতিক্রম করে 2023 সালে পবিত্র হজে অংশগ্রহণ করতে পারবেন তিনি। আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করুক, আমিন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।